Bismillahir Rahmanir Rahim. Assalamu Alaikum. Welcome to my channel Smile with Shurabhi. প্রতিটি সকাল জীবনের একটি নতুন অধ্যায় সূচনা করে। রাত্রির নিস্তব্ধতাকে কাটিয়ে শুরু হয় আমাদের ব্যস্ত জীবনের আরও একটি নতুন দিন। শীতকালকে আসলে ঋতুরাজ বলা না হলেও এই শীতের সকালের আবেদন যে অন্যান্য ঋতুর চেয়ে স্বতন্ত্র তাতে কিন্তু সন্দেহের কোনো অবকাশ নেই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। ফজরের নামাজ শেষ করে আমি চলে এসেছি আমার প্রিয় বারান্দায়। আসলে শীতকালে আমরা একটু আলসেমি করলেও খুব ভোরবেলা আমরা চাইলেই কিন্তু উপভোগ করতে পারি এর অপরূপ রূপ। আজ যেহেতু আমার অফিস আছে তাই খুব সকাল সকালে বেরিয়ে পড়তে হবে, তাই সংসারে টুকটাক কাজ গুছিয়ে একটু পরে রওনা দিয়ে দিব অফিসের উদ্দেশ্যে। আর এদিকে অফিসের এই ব্যস্ততম সময়ের ফাঁকে চা পর্ব তো ছিলই, আর কর্মব্যস্ত দিন শেষে এবারে বাড়ি ফেরার পালা। অফিসের কাজকর্ম একটু আগে শেষ হওয়াতে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছি আজ। একদিন সন্ধ্যা নামার আগে বাড়িতে ফিরতে পারলে আসলে দেশ স্বাধীন করার মতো আনন্দ মনে হয়। অথচ ছোটবেলায় মাগরিবের আজানের আগে মা যখন ঘরে ফিরতে বলতেন ঠিক তখন কতই না রাগ করতাম, মনে অনেক দুঃখ হতো, বড় হতে চাইতাম। সন্ধ্যায় মনে হলো আমাদের একটু হাঁটা দরকার, তো আমরা আজকে চেষ্টা করব অনেক 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 বেশি স্টেপ দেওয়ার। তো চলুন দেখি আমরা কে কত স্টেপ দিতে পারি। তো ইয়েস, এই হচ্ছে আমাদের স্টেপ দেওয়ার নমুনা। স্টেপ দিতে দিতে দেখুন আমরা কোথায় এসেছি। তো ডায়েটের 12টা থেকে 14টা বাজানোর পর আমরা চলে এসেছি পাশের একটি নার্সারিতে। আসলে ফুল কার না ভালো লাগে, আর দূর থেকে সবগুলো একসাথে দেখতে এত বেশি ভালো লাগছিল, তো সেখানে ঢু না মেরে আমরা পারলাম না। এখন সন্ধে 7:30, একটু পরে আমার উনি চলে আসবেন অফিস থেকে, তাই আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে বাড়ি থেকে ফিরে একটা গোছানো ঘর দেখতে কার না ভালো লাগে। আমিও যখন অফিসে যাই চেষ্টা করি অন্তত আমার বেডরুমটাকে একটু পরিপাটি করে রেখে যাওয়ার। বাইরে থেকে এসে একটি গোছানো ঘর দেখার শান্তিটাই আসলে আলাদা। আর একই সাথে একটু নিজেকেও পরিপাটি করে নিচ্ছি। আমার হাজবেন্ড যখন অফিস থেকে বাসায় ফেরেন আমি খুব চেষ্টা করি তাকে হাসি মুখে সবসময় অভিবাদন জানানোর। আর কর্মব্যস্ত একটি দিন শেষে যখন সে এসে আপনাকে খুব পরিপাটি অবস্থায় পাবে, গোছানো একটি ঘর পাবে, তখন সেটা একটা ভালোবাসার ঘর না হয়েই পারে না। আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রতিটি সংসারকে এক একটি জান্নাতের টুকরা বানিয়ে দিক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে। কথা দিচ্ছি ফিরে আসব আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সকলের জন্য।